বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন। আজকের আলোচনাটি যে অবশ্যই যে ব্যক্তিরা বুঝবে ইনশাআল্লাহ ধর্মের কোনো গ্লানি থাকবে না। তো আমি বলতে চাই আজকে হিন্দু বৌদ্ধ আর খ্রিস্টান মূলত সকলেই মুসলমান, হিন্দু আর বৌদ্ধ খ্রিস্টান সকলেই মূলত মুসলমান, আর এই কথার করে দেব প্রমাণ। অবশ্যই আমি বাংলা বলছি, বুঝতে কারো কষ্ট হয় না আর বুঝলে সকলেই সমান। তো আজকের বিষয়টি বলবো কি যে পৃথিবীর সমস্ত মানুষই মুসলমান এবং সমস্ত ধর্মের লোকেরাই মুসলমান। আচ্ছা, এই কথার প্রমাণ হিসেবে আজকে এই আলোচনাটি করব। যেমন আমরা বলতেছি কি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, তার মানে আল্লাহ এক। খ্রিস্টান ধর্মে যাই, তারা বলতেছে আল্লাহ এক। নাসারা ধর্মে যাই, তারা বলতেছে এক। হিন্দু ধর্মে যাই, তারাও বলতেছে এক। হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম একই, তবে এই সনাতন ধর্মেরা যেই কথাটা বলতেছে সেই কথাটা কিন্তু আমরা বলতেছি। আর এক ভাষায় যেহেতু জল বলা হয়, আরেক ভাষায় যখন পানি বলা হয়, তখন দুইটা ভাষা জল আর পানি, আর এইটুকু নিয়েই কিন্তু মানুষ ভেদাভেদ করে যে মুসলমান বলতেছে এটা পানি, তারা বলতেছে জল। তাহলে এই কথার অর্থ একই ফল, যে পানি, পানি জল। যদি দুইটা জিনিস যদি একটা জিনিসই হয় তাহলে আল্লাহ ভগবান ঈশ্বর প্রভু এটা তো এক, তাহলে আমরাও বলতেছি এক, তারাও বলতেছে এক, অন্য ধর্মে বলতেছে এক, লক্ষ ধর্ম থাকলেও সকল ধর্মই বলতেছে এক স্রষ্টা, এক সৃষ্টিকর্তা। তাহলে আমি যদি এক বলি, তারা যদি এক বলে, তারা যদি এক বলে, তাহলে তো মিল আছে যে আল্লাহ এক, দ্বিতীয় নাই। আচ্ছা, আমরা যেমন বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে এক আল্লাহ, দ্বিতীয় নেই, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। আচ্ছা, তাহলে সনাতন ধর্ম কি বলতেছে? আমরা যেই কথা বলি ঈমান এনেছি, এই কথাটি আবার সাংস্কৃতিক ভাষায় কিংবা হিন্দি ভাষায় তারা আরেকভাবে বলছে, সেটি কি? এক ঈশ্বর দ্বিতীয় নাস্তি, এক মেবাদি দ্বিতীয়াং, ওং বিষ্ণু নারায়ণাম। অর্থাৎ এক ঈশ্বর ছাড়া দ্বিতীয় কোনো ঈশ্বর নাই, ঈশ্বরের স্বরূপ ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আমাদের মধ্যে কি বলা হচ্ছে? নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। তাহলে অর্থের মধ্যে যদি যাই, এক মেবাদি দ্বিতীয়াং, ওং বিষ্ণু নারায়ণাং, অর্থাৎ এক ঈশ্বর ছাড়া দ্বিতীয় ঈশ্বর নাই। এখানে বলতেছে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, একই তো বিষয়। কিন্তু আমরা কেন বলি হিন্দু ধর্ম বলো না, খ্রিস্টান বলো না, অন্য ধর্মকে আমরা এগুলা বলি? কিন্তু আমি আজকে যে আলোচনাটি করছি, আজকের আলোচনায় আমি প্রমাণ করব এই পৃথিবীতে যত ধর্ম আছে সকল ধর্মের মানুষ মূলত মুসলমান, আর এই কথাটি করব প্রমাণ। আচ্ছা, যেমন আমাদের মধ্যে মুসলমান শব্দের অর্থ কি? আমাদের মধ্যে মুসলমান শব্দের অর্থ আমরা বলে থাকি আত্মসমর্পণ, আত্মসমর্পণকারী বা আত্মসমর্পণ করাকেই মুসলমান বলা হয়।
তাহলে এই পৃথিবীতে ঘুরে ঘুরে যদি দেখি, তাহলে প্রত্যেকটা ধর্মের মধ্যেই স্রষ্টাকে বা সৃষ্টিকর্তাকে আত্মসমর্পণ করে। আচ্ছা, যদি আমি সনাতন ধর্মে যাই, তারাও কিন্তু নিজ গুরুর কাছে হোক, ভগবানের কাছে হোক, তারাও কিন্তু আত্মসমর্পণ করে। তাহলে আত্মসমর্পণের আরেকটা ভাষা হলো কি? মুসলমান। আচ্ছা, এখন খ্রিস্টান ধর্মে যদি যাই, সেখানেও দেখা গেছে যে তাদের ফাদার আছে, যে যিশু ছিলেন তিনিও গুরু ছিলেন বা ভক্তের কাছে তিনিও মুর্শিদ ছিলেন, কিন্তু সেখানে ফাদার বলেই ডাকে। যেমন একটা ছোট্ট কথা বলবো, যে আমার এক ভাই একদিন গির্জাতে গিয়েছিল, খ্রিস্টানের গির্জাতে গিয়ে একটা ছোট্ট মেয়ে ছোটাছুটি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, বলতেছে কিরে মা তুমি এখানে দৌড়াদৌড়ি করো, তুমি কোন ধর্মে আছো? বলতেছে যে আমি আমার পিতামাতা খ্রিস্টান, আমি এখনও খ্রিস্টান হইনি। তো তুমি তোমার মায়ের ঘরে বাবার ঘরে হয়েছো, তুমি এখনও খ্রিস্টান না? কয় না, বাবা মায়ের ঘরে জন্ম নিলেই খ্রিস্টান হওয়া যায় না, কারণ আমি যেদিন ফাদার ধরবো সেদিন আমি খ্রিস্টান হব। তাহলে ছোট্ট একটা মেয়ের এই জ্ঞানটা আছে, যেদিন সে ফাদার ধরবে বা মুর্শিদ ধরবে বা পীর ধরবে সেদিন সে খ্রিস্টান হবে। কিন্তু আমাদের মধ্যে অনেক মুসলমানের এই জ্ঞান হয়নি, এত গ্রন্থ এত কোরআন কিতাব পড়েও জ্ঞান হয়নি যে মুর্শিদের কাছে কালেমা পাঠ বা মুর্শিদের কাছে গিয়ে বায়াত গ্রহণ না করা পর্যন্ত আমি পূর্ণ মুসলমান নয়। তাই আমি বলবো, আল্লাহ কিন্তু কোরআনে এই কথাটিও বলেছে, তোমরা পুনরায় ইমান আনো। এই কথাটা কেন বলেছে? যে তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো কিন্তু তুমি কিন্তু মুসলমান হওনি। মুসলমান হতে হলে আল্লাহর কাছে আত্মসমর্পণের সাথে কালেমা পাঠ করতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে, রাসূলের প্রতি বিশ্বাস করতে হবে। এরপর কি হবে? এরপরে দেখা যায় যে একজন কামেল মুর্শিদ ধরতে হবে এবং তিনি তোমাকে রুহানি জগতের পথ দেখাবে। আচ্ছা, তো এ হলো একটা বিষয়। তাহলে কালেমা পাঠ করতে হলে আমাদের বলতে হয় এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো আল্লাহ নেই, মাবুদ নেই, এরপর এক ঈশ্বর দ্বিতীয় নাস্তি, এক ঈশ্বর ছাড়া দ্বিতীয় কোনো ঈশ্বর নাই, তারাও বলতেছে একই কথা এবং তারাও গুরু মুর্শিদ ধরতেছে যে আত্মসমর্পণ করতেছে। তো আমরাও কিন্তু আল্লাহর কাছে আত্মসমর্পণ করি। তো আত্মসমর্পণের আরেকটা ভাষা যদি মুসলমান হয় আর মুসলমান শব্দের অর্থ যদি আত্মসমর্পণ হয়, আমাকে আপনারা বলবেন যে এই পৃথিবীতে যত সত্য ধর্ম আছে সকল সত্য ধর্মের মধ্যে কিন্তু আত্মসমর্পণ আছে। যার যার ভগবান ঈশ্বর আল্লাহ খোদার কাছে আত্মসমর্পণ করতেছে। তাই আত্মসমর্পণের আরেকটা নাম যদি হয় মুসলমান, তাহলে যে কোনো ধর্মের মানুষ যখন আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে, ভগবানের কাছে আত্মসমর্পণ করবে, তখন তিনিও মুসলমান। সে যেই ধর্মেই থাকুক না কেন, সে যেই ধর্মেই থাকুক সেও মুসলমান। এর মধ্যে আরেকটা দেব প্রমাণ, সেটি হলো যে লোকনাথ ব্রহ্মচারী তিনি একটা কথা বলেছিলেন, যার কাছে ষোলো আনা ধর্ম আছে তিনি মুসলমান। তাহলে ষোলো আনা ধর্ম কি? যে ষোলো আনা ধর্ম বলতে সকল সত্য ধর্মের ভিতরে ঢুকে দেখা যায় সকল সত্য ধর্মের লোকেরা আল্লাহকে একজনে, ঈশ্বরকে, ভগবানকে একজনে তারা আত্মসমর্পণ করে। আর আত্মসমর্পণের অর্থই হলো কি? মুসলমান। তাহলে এই হিসেব করে প্রত্যেকটা সত্য ধর্মের লোক মুসলমান। এখন আপনারা কি বলতে চান? এর বাইরে আপনাদের কাছে কোনো আছে প্রমাণ? থাকলে আমাকে দিবেন, অবশ্যই কমেন্টে লিখে দিবেন যে হ্যাঁ
মুসলমান ছাড়া অন্য ধর্ম আছে আমি বলবো না, থাকলে দেখাবেন। কেননা সকল ধর্মেই কিন্তু যার যার সৃষ্টিকর্তাকে আত্মসমর্পণ করে, আর এটার অর্থই হলো মুসলমান। তবে হে জগতবাসী, আজকে যে আলোচনাগুলো করলাম যদি ভালো লাগে তবু জানাবেন, যদি খারাপ লাগে তবু জানাবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।